नमस्कार बंधुरा, आमी देविका बॉन इजी कुके आपनादेर सबाइके स्वागतम। आज आमी तैरी करते चलेछी आलू पनीर मसाला। एटा आपनारा गरम भात रुटी ओ परोटार साथे परिवेशन करते पारेन। एर जोन्नो आमी 200 ग्राम पनीर चौको करे केटे नियेछी, दुटो गोटा आलू आमी सेद्ध करे चौको करे केटे नियेछी। নিয়েছি দুটো তেজপাতা, চারটি লবঙ্গ, দু টুকরো দারচিনি, দুটি এলাচ, সামান্য চিনি, পরিমাণ মতো নুন। নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নিয়েছি ধনে পাতা, চারটি কাঁচা লঙ্কা। নিয়েছি একটা গোটা টমেটো পিউরি, দুটো পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। নিয়েছি 100 গ্রাম টক দই, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো এবং ঘি। আলু পনির মশলা বানানোর জন্য আমি প্রথমে কড়াইকে গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটি উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি একে একে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, পনিরের টুকরোগুলোকে কিন্তু আমি উষ্ণ গরম জলে নুন দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি ভাজায় এক্ষেত্রে নুন কিন্তু দেব না এবং হলুদেরও ব্যবহার করব না। উষ্ণ গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখলে পনিরটা সফট হয়। পনিরটাকে আমি বেশি ভাজবো না, পনিরটাকে আমি হালকা ফ্লেমে সামান্য একটু ভেজে নিয়েই পনিরটাকে কিন্তু আমি তুলে নেব। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক্ষেত্রে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখব, যেহেতু এটা সেদ্ধ করা আলু, তাই হাই ফ্লেমে রাখলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। এবার আমি ওর মধ্যে সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে নেড়ে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এলাচের টুকরোগুলোকে বন্ধুরা একটু ফাটিয়ে নিয়েছি, তাহলে স্মেলটা ভালো আসে। এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি সামান্য নেড়ে চেড়ে নেব, হালকা একটু ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব আদা রসুন লঙ্কা বাটা। আদা রসুন লঙ্কা বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে হালকা একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা বন্ধুরা আমি রঙের জন্য ব্যবহার করছি। আপনারা ঝাল হিসেবে যদি ব্যবহার করতে চান, তাহলে কাঁচা লঙ্কা বাটা নিজেদের স্বাদ মতন দিতে পারেন। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়েও আমি একইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে সামান্য একটু জল কাটতে শুরু করেছে। এবার আমি ওই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম ফাটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়েও একইভাবে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব
सामान्य चीनी, 1/4 चामच नून एवं 1/4 चामच मतो हलुद गुड़ो। बंधुरा मसलाटा जत भालोभावे आपनारा कषाबेन रान्नार स्वादटा किन्तु ततटाई भालो हबे। मसला कषाने एक्षेत्रे बंधुरा आमी किन्तु कोनो जलेर व्यवहार करिनि, ताई सबसमय गैसेर फ्लेमटाके मीडियाम रेखेई किन्तु मसलाटाके कषाबेन। मसला कषाना आमार भालोभावे हये गेछे। एबार आमी मसलार मध्ये एके एके दिये देबो भेजे रखा पनिरेर टुकरो एबं आलुर टुकरोगुलो। आलुर टुकड़ो एवं पनिरेर टुकड़ोगुलोके आमी मसलार मध्य दिए भालोभावे नेड़েচেড়ে नेब। एक्षेत्रे बंधुरा आमी आलू पनिर मसालाके लो फ्लेमे रेखे 5 मिनट मतन कषिये नेब। मसला कषानो आमार हये गेछे। एबार आमी दिये दिलाम परिमाण मतो जल। दिये दिलाम स्वाद मतो नून। एबार गैसेर आँचटिके मीडियाम फ्लेमे रेखे आमी 10 मिनट एटाके ढाका दिए होते देव। 10 मिनट हो गए बंधुरा। एबार आमी एर मध्य सामान्य परिमाण गुड़ो गरम मसला एवं 2 चामच घी दिए देव। सामान्य नेड়েচেড়ে नेब। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। তৈরি হয়ে গেল আজকের আলু পনির মশলা। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।